নিজেকে সংযত করে নিশিকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ল। শাড়ির আঁচল দিয়ে নিশিকে ঢেকে দিয়ে বিছানা থেকে লাফিয়ে নেমে পড়ল। তার মনে হচ্ছিল কারো ইচ্ছার বিরুদ্ধে সে লোভ করতে যাচ্ছিল। সোহানের স্পর্শ না পেতেই নিশি তার হুশে ফিরে আসলো। যখন সে দেখল তার এই অবস্থা, সাথে সাথে নিজেকে শাড়ির আঁচল দিয়ে লুকিয়ে ফেলল। নশির মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। সে ভাবতেও পারছে না সে সোহানের সাথে, অথচ একবারও ভাবল এদেরকেই সারা জীবন একসাথে কাটাতে হবে। নিশির হঠাৎ কেমন যেন একটা পরিবর্তন চলে এলো। পেছন থেকে বলে উঠল, তুমি যা করছিলে সেটা কি ভেবেছিলে? নিশি ভাবতেও পারিনি হঠাৎ এমন হয়ে যাবে। আমি তো ওই, থাক আর বলতে হবে না, অভিও আমাকে তোমার ইচ্ছাটা পূরণ করতে বলেছে। আর জানো তো আমি অভিকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না, তবে আমি তোমাকে কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। নিশি তুমি কি করে ভাবলে আমি তোমার সাথে প্রতারণা করব? কিন্তু অভি কোথায় আছে আর তুমি ওকে পেলে কিভাবে? সেটা জেনে তুমি কি করবে? ও তো তোমার শত্রু, কিন্তু ভালোবাসার থেকে কিচ্ছু আড়াল হয় না। আমি ওকে ঠিকই খুঁজে নিয়েছি। নিশি আমি ভাবতেই পারিনি এমন হয়ে যাবে, তবে আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমার অভির কাছেই পৌঁছে দিব, কিন্তু আমাকে কখনো পর ভেব না। সোহানের কথা খানিকটা অবাক হয়ে নিশি বেশ অদ্ভুতভাবে সোহানের দিকে তাকিয়ে রইল। সোহান নিশির পাশে গিয়ে, আমি তোমাকে কখনো কষ্ট দিতে আর কষ্ট দেখতে চাই না, তবুও যদি তুমি চলে যেতে চাও তাহলে তোমাকে আমি আটকাবো না, শুধু একটু ভেবে চলবে। তুমি আমাকে কি বোঝাতে চাইছো? জানি তুমি আমাকে মেনে নাওনি, কিন্তু আমার সাথে তুমি যেরকম আচরণ করছো সেটা কি ঠিক? একটু ভালো করে কথা বললেও তো পারতে। নিশি আর কিছু বলল না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভাবতেও পারছে না সোহান তাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিতে চাইছে। গাড়ি রেডি আছে, তোমার দেরি হয়ে যাচ্ছে। কথাটা শুনতেই রুম থেকে বেরিয়ে গেল নিশি। সোহান কপালের ঘাম মুছে ফেলল, তাড়াতাড়ি করে ফ্লোর থেকে একটা খাম উঠিয়ে তাড়াতাড়ি করে আলমারিতে লুকিয়ে রাখল। নিশির পায়ের তলে একটা খাম ছিল, যেটা নিশি একদমই খেয়াল করেনি, যার কারণে নিশিকে কথার মাঝে ভুলিয়ে বাইরে নিয়ে গেল। খামটাই এমন কি ছিল যেটা সোহান গোপন করে রাখল? নিজেকে ঠিক করে বাসা থেকে বেরোনোর সময় সে খেয়াল করল নিশি তার মায়ের সাথে কথা বলছে। সে যেতেই নিশি তার সাথে চলতে শুরু করল। বাসা থেকে বেরিয়ে খেয়াল করল পাশের বাড়ির ভাবেরা দাঁড়িয়ে আছে। সে বুঝতে পেরেছে এখানে তার জন্যই এরা অপেক্ষা করছে। মুখ লুকিয়ে যাবার চেষ্টা করতেই, নিশি কেমন আছো? দিনকাল ভালোই চলছে তো? হ্যাঁ ভালো চলছে। ভাইয়াকে পেয়ে তো ঘর থেকে বেরোতেই দেখি না, খুব ভালোই চলছে তাই না? আপনাদের কথাটা বুঝলাম না। বেড়ালটাকে মারা বুঝি শেষ হয়নি? পাশ থেকে সোহান কথাটা শুনে চুপি চুপি তাদের কাছে গিয়ে, দেখছো না মেয়েটা শুকিয়ে যাচ্ছে, তাই নিয়মিত ফুডিং দিতে হচ্ছে, বুঝলা? আপনারা যদি চান। কথাটা বলার পর সোহান খেয়াল করল তার আশেপাশে আর কেউ নেই। হাসতে হাসতে গাড়িতে গিয়ে উঠে বসতেই, আচ্ছা তুমি ওদের কি বললে যে কথাটা শুনেই এরা পালিয়ে গেল? কিছু না, শুধু বললাম ফুডিং দিচ্ছি। খাবার দিচ্ছো, এটা শুনেই পালিয়ে গেল, কিন্তু কেন? এটা তুমি বুঝবে না। নিশি গিয়ে সোহানের পাশে গিয়ে বসল। সোহান খানিক খুশি হয়েছে, কারণ নিশি তার প্রতি কিছুটা বিশ্বাস রেখেছে। এখন যা করার তাকে খুব তাড়াতাড়ি করতে হবে। গাড়িটা নিয়ে রওনা দিল তারা নিশিকে অফিস ছেড়ে দিতে। সোহান ফিরতি পথে আমাকে নিয়ে যাবে তো? তোমার জন্য এটুকু তো করতেই পারি। নিশিকে বিদায় দিয়ে সোহান রওনা দিয়ে দিল। হয়তো খুব তাড়াতাড়ি সে নিশিকে হারাতে যাচ্ছে, কারণ তাদের মাঝে একটা চুক্তি হয়েছে যেটা সোহান মেনে নিয়েছে, যদিও তেমন করার কোনো ইচ্ছাই নেই সোহানের। গাড়ি নিয়ে সরাসরি
সে হসপিটালে চলে গেল। ডাক্তার রুমটা দেখাতেই রুমে গিয়ে দেখে সবাই হাত পা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, এরা তো সে ছেলেগুলো যাদেরকে সোহানকে মারার জন্য পাঠানো হয়েছিল। রুম থেকে বেরিয়ে সে একটা চাকু নিয়ে অভির রুমের দিকে এগোতে থাকলো। কিন্তু কেন? নাকি সে অভিকে হত্যা করতে যাচ্ছে? রুমে ঢুকেই নার্সকে রুম থেকে বের করে দিল। সে দেখল অভি বসে রয়েছে, দুজনের মুখে হাসি ফুটে উঠল। ছুরিটা নিয়ে পাশ থেকে কিছু ফল কেটে অভির সামনে রাখল। এতক্ষণ পর তোর আসার সময় হলো? তোর নিশিকে বোঝাতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। কেন, কাছে তো পেয়ে গেছিস, এখন কি ওর মুখে অভির নাম মুছে যায়নি? তোর জন্য ও এখন আমাকে পরলোকেও পাঠিয়ে দিতে পারে। তুই কি ওকে এখনো কিছুই বলিসনি? বলতে চেয়েছিলাম, কিন্তু আমি দেখতে চাই ও আমাকে কতটা ভালোবাসে। সোহান, এটা কিন্তু একটু বেশি হয়ে যাবে। তোর এখন রেস্ট নেওয়ার সময়, এসব কথা বলার তোর সময় নেই। হুম, তুই থাকলে আর কোনো সমস্যা হবে না। বেশ কিছুক্ষণ কথা বলেই সোহান অভির থেকে বিদায় নিয়ে চলে আসলো। রাতে সোহান ছাদে বসে রয়েছে, তার গিটারের সুরগুলো বেঁধে চলেছে অদূরে। হঠাৎ সে খেয়াল করলো নিশি তার পাশেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? তোমার সুর শুনছিলাম, এটা তুমি কার থেকে শিখেছো? অভির থেকে শিখেছি। সেজন্য ঠিক অভির মতোই সুর তোমার গলা থেকে বের হচ্ছে। কেন, অভি কি তোমাকে গান শোনাতো? হুম, প্রতিদিন শোনাতো, কিন্তু আমাকে শিখাতো না, আর আমাকে কখনোই ওর মুখ দেখতে দিত না। এখনো কি তোমার শেখার ইচ্ছা আছে? হ্যাঁ। তাহলে আসো, শিখিয়ে দেই। নিশি দ্বিমত করতে পারলো না, কেন জানি ধীরে ধীরে সে সোহানের প্রতি দুর্বল হয়ে পড়ছিল। সোহান নিশির হাতে গিটারটা ধরিয়ে দিয়ে পেছন থেকে নিশির গলার কাছে মুখটা নিয়ে নিশির হাত দুটো চেপে ধরল। নিশি চোখ দুটো বন্ধ করে নিজেকে সামলিয়ে নিল। গিটারে নিশির হাতটা বসিয়ে ধীরে ধীরে সে তার হাত দিয়ে সুরগুলো শিখাতে চাইছিল, কিন্তু কেন যেন গিটারের সুরটা জমছিল না। তাই দেখে নিশির আঁচলের নিচে আলতো করে ছোঁয়া দিতেই নিশি কেমন যেন নড়ে চড়ে উঠল। টান্ডাটে স্পর্শ পেতে গিটারটা শক্ত করে চেপে ধরল। কোমরটা চেপে ধরে তার বুকের সাথে নিশিকে টেনে নিয়ে গিটারে আবার হাত রাখলো সোহান। খুলখুল কণ্ঠে নিশির সুরটাও বয়ে চলল একই সাথে। দুজনের ভেতরে চলছে ভালোবাসা, চারদিকে হালকা বাতাস, গায়ে এসে লাগছে তাদের। ধীরে ধীরে সুরগুলো আকাশের গায়ে বাসা বাঁধতে লাগলো। কিছুক্ষণ পর গান শেষ হতেই শরীরে কিছুটা গরম অনুভব করতেই নিশির কোমরটা আবারও চেপে ধরল। পেছন থেকে মুখটা তার কাঁধে নিয়ে চুমু দিতেই নিশি সোহানকে জড়িয়ে ধরল। নিশির ঠোঁট দুটো এগিয়ে যেতেই সোহান এক ছটকা দিয়ে নিশিকে সরিয়ে দিল। নিশি মুখ নিচু করে দৌড়ে রুমে গেল। মাঝে মাঝে এদের কাছে আসলে কি হয় এরা নিজেও বুঝতে পারে না। হয়তো এজন্য নিশি সব সময় সোহানের থেকে দূরে দূরে থাকে। গান শেষ করে সোহান রুমে চলে গেল। খেয়াল করলো নিশির চোখে পানি, বুঝতে পেরেছে নিশির চোখে পানি কেন। তাই পাশ থেকে একটা বালিশ নিয়ে রুমে থেকে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে দিল। হঠাৎ পেছন থেকে, কোথায় যাচ্ছো? নিশির কথায় বেশ অবাক হলো সে। যে নিশি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় সে আজ ডাকছে? বাইরে ঘুমাতে যাচ্ছি। না, মানে রুমে থাকলে হতো না? কিন্তু তোমার যদি কিছু হয়ে যায়, তাছাড়া এর আগেও তো তুমি নিজেই আমাকে বের করে দিয়েছো। তখন আর এখনকার মধ্যে অনেক তফাত রয়েছে। যখন এত কাছে এসে কিস করনি, তাহলে এটুকু বিশ্বাস তো করতেই পারি। সোহান আর কিছু বলল না, চুপি চুপি বালিশ নিয়ে সোফায় বসে রইল। ভাবতে পারিনি নিশিতাকে এতটা কাছে নিয়ে আসবে। সোফায় হেলান দিয়ে সে নিশির কাজগুলো দেখছিল। এমনিতেই নিশির পরীর মতো চেহারাটা সে ভুলতে পারে না, সাথে আয়নার কাছে বসলে তাকে একদম পরীর চেয়েও সুন্দর লাগে। নিশি যখন বিছানায় উঠে ঘুমাতে যাবে তখনই, নিশি। হ্যাঁ বলো। বিছানায় কি শুতে পারি? কিছুক্ষণ সোহানের দিকে তাকিয়ে রইল সে। ঠিক আছে, আসতে পারো,
কিন্তু দূরে থাকবা, আর মাঝখানে একটা কোলবালিশ রেখে দিবা। কথাটা বলতে না বলতেই একলাফে সোহান বিছানার উপর। নিশি এমন দেখে লাফিয়ে উঠল, মনে মনে বলতে লাগলো, এর হাত থেকে আমাকে তাড়াতাড়ি মুক্তি দাও খোদা। দুজনে দুপাশ হয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু সোহান ঘুমালো না, পাশ থেকে ঘুরে নিশির দিকে তাকিয়ে রইল। নিশি মুখ ঘুরিয়ে নেওয়ায় ওই বুটকি শব্দটা শুনতেই ওই কি বললে তুমি? পরক্ষণে সোহানের হাতে ফোন দেখে আবার ঘুরে অন্য পাশ হয়ে গেল। লজ্জা পেয়ে নিশি নিজের জিব্বা কামড়ে ধরল। একটা হাসি দিয়ে সোহান ভাবতে লাগলো, এখনো বুটকি কথাটা শুনলেই ঠিক আগের মতোই খেপে উঠে দেখছি। ধীরে ধীরে রাতটা কাটতে লাগলো। সোহান ওভাবে কোলবালিশটা জুড়িয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে নিশি হাতের কাছে কি যেন খুঁজছিল, পাশ কেটে সোহানের দিকে ফিরে খুঁজতে লাগলো। হঠাৎ হাত লাগতেই সেটা নিশি টানতে লাগলো, কিন্তু কেন জানি সোহান নড়তেছে না। তারা তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু তাদের আত্মাগুলো বিছানার উপর বসে রয়েছে। ওই তুমি আমার কোলবালিশ আমাকে দাও। কেন, এটা আমি আগে থেকে কাছে রেখে ঘুমিয়ে রয়েছি। এটা বলেই সোহানের আত্মা নিশিকে ধাক্কা মারল। এটা দেখে নিশির আত্মা রেগে গিয়ে কোলবালিশটাই অদৃশ্য করে ফেলল। বলটা বুঝতে পেরে দুজনের আত্মাই ভয়ে ফুরুত হয়ে গেল। এদিকে কোলবালিশের উদ্দেশ্যে দুজনের হাত এদিক ওদিক চলতে লাগলো, কিন্তু কোলবালিশ তো নেই আর। হঠাৎ নিশির হাতটা গলায় লাগতেই কোলবালিশ ভেবে তাকে টানতে লাগলো। ওদিকে নিশির কোমরে হাত লাগতেই নরম অনুভব পেয়ে কোলবালিশ ভেবে নিশিকে সোহান টানতে শুরু করেছে। টানতে টানতে দুজন দুজনকে ঝাপটে ধরেছে। বেশ গরম লাগাতে কোলবালিশ ভেবে আরো শক্ত করে জড়িয়ে ধরল দুজন দুজনকে। নিশির মন বলতে লাগলো, বেহায়া, নরম পাইলেই কোলবালিশ ভাবতে হবে, ওটা অন্য কিছু তো হতে পারে। কিন্তু এর কথা হয়তো কেউ শুনতে পায়নি, তাই ওরা ওদের মতোই ঘুমিয়ে যাচ্ছে। রাতে এভাবে এদের সাথে একসাথে দেখে খুব সুখী মনে হচ্ছিল এদের মন দেখে। সকালে ঘুম থেকে উঠে নিশি খেয়াল করলো সে সোহানের বুকে ঘুমিয়ে আছে। সে সোহানের বুক থেকে উঠতেই সোহানের ঘুম ভেঙে গেল। নিশি তাড়াতাড়ি করে সরে গিয়ে, সুযোগ পেয়ে আমাকে জড়িয়ে ধরেছেন, কিন্তু এটা কিভাবে হলো, আমি তো কিছুই করিনি। তুমি ইচ্ছা করে এরকম করেছো, না হলে কোলবালিশটা মাঝখানেই থাকতো। সোহান খেয়াল করলো কোলবালিশটা নিশির পাশেই রয়েছে। কোলবালিশটা তো তুমি নিজেই সরিয়ে রেখেছো। কি বললে? আমি সরিয়েছি? ওই যে তোমার ওপাশে বালিশ দেখা যাচ্ছে। নিশি তার পাশে কোলবালিশ দেখে চমকে গেল। তাহলে কি রাতে সে নিজেই কথাটা ভাবতেই লজ্জায় বিছানা থেকে নেমে পড়ল। সোহান একটা হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। এদিকে চারু নিচে চলে গেল। সকালের খাবার খেয়ে সোহান নিশিকে নিয়ে রওনা দিয়ে দিল। এভাবে কেটে গেল প্রায় 2 মাস। এদিকে অভি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, অন্যদিকে নিশিরা সোহানের সম্পর্ক এতটা গভীর হয়ে গিয়েছে যে একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। কিন্তু নিশি মনে অভির জন্য ঠিক আগের মতোই জায়গা রয়ে গিয়েছে। সোহান কি পারবে নিশিকে আপন করে নিতে? সেদিন সকালে দুজনেই রেডি হয়ে গেল, তখনই